মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কাণ্ড পারমিতা, এসব কি লজ্জা সরম, সব কি তোমার একেবারেই গেছে? এত বড় সাহস, শাড়ির এই অংশে রক্ত লাগলো কি করে? কি করে রক্ত লাগলো বলো? কোন বাড়ির বউ তুমি সে কথা ভুলে গেছো? জেঠিমা, তুমি দিদিকে এভাবে মারতে পারো না। দাদা ভাই সারা গায়ে রক্ত, রক্ত বন্ধ হচ্ছে না, খুব খারাপ অবস্থা, জ্ঞান ফিরছে না। দাদা ভাই বাঁচবে কিনা তার ঠিক নেই। সেই অবস্থায় দিদি নিজেকে কি করে সামলাতো? দিদি ভেঙে পড়েছিল, এই অবস্থায় দিদিকে মেরো না। ফুলকি, তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। মেজ বউ, ফুলকিকে সামলাও, নালে আমি কিন্তু ওকে শেষ করে দেব। আমাকে মেরে ফেলো জেঠিমা। আমি দিদিকে দাদা ভাইয়ের অবস্থার ব্যাপারে বলেছি, আমি জানিয়েছি। ফুলকি, হৈমন্তী, আর কথা বাড়িও না প্লিজ। করুণা, যাও যাও যাও, পারমিতাকে ঘরে নিয়ে যাও, চেঞ্জ করে নিক, যাও। হ্যাঁ দাদা। এসো পারমিতা, এসো এসো। দুবার বেড়েছে, দুবার বেড়েছে। জেঠিমা, আমি ক্ষমা চাইছি, আমি তোমাকে অপমান করতে চাইনি। আসলে কারোর মাথা ঠিক নেই, দিদিও আর পারছে না। লাবু, লাবু, তুইও ওদের দলে গিয়ে জুটেছিস, চমৎকার। মা, ধানু আমাকে ফোন করে হসপিটালে ডেকেছিল, তুমি বলো আমি কি পারোর পাশে দাঁড়াবো না? ফুলকি ওখানে একা ছিল মা, অনেক কিছু হয়েছে, তুমি কিচ্ছুটি জানো না। এসব জেনেই বা আমার কি লাভ বল? এই সংসারে আমার কি বা মূল্য আছে বল? মা, দেখ, আমি তো শুধু শুধু সবকিছুতে প্রতিবাদ করি, তাই না? শুধু শুধু তোর বাবা, তুই, তোরা সবাই তো সে কথাই ভাবিস। আমি তো খারাপ হয়েই গেছি, কথাটাও তো নেই যে আমার দিকটা দেখবে। মাকে মাথায় তুলছো তো, তোলো। এরপর একদিন দেখবো ওই পুলিশ এসে এই বাড়িতে উঠেছে। তারপর যে কি হবে সেটা আমি বুঝতে পারছি, তোমরা কেউ বুঝতে পারছো না। এসব কি বলছো তুমি? তুমি শুধু শুধু ভুল বুঝছো মা,
সত্যি হৈমন্তী, বিশ্বাস করো ইদানিং না আমি তোমাকে ঠিক চিনতে পারছি না। এই দুঃসময়ে দাঁড়িয়ে তুমি এই সমস্ত কথা ভাবছো কি করে গো? বাবা, ভগবানের দয়ায় যদি অংশুমানের জ্ঞান ফেরে তাহলে ও কোথায় থাকবে? না মানে ওকে তো একা থাকতে দেওয়া যাবে না, তখন এইগুলো নিয়ে অনেক কথা উঠবে, তাই এখনই জিজ্ঞেস করছি। মা, অংশুমান এই পরিবারের ছেলের মতন, হ্যাঁ, তার বিপদের দিনে তার পাশে রায়চৌধুরী পরিবার থাকবে। হ্যাঁ, আগেকার দিন হলে তোমার মাও হয়তো সেটা করতেন, কিন্তু ইদানিং উনি কী করেন, উনি কী ভাবেন, আমার বোধশক্তির বাইরে সেসব মা। তবে আমি তোমায় কথা দিচ্ছি মা, অংশুমানের পাশে রায়চৌধুরী পরিবার থাকবে। চমৎকার, চমৎকার, এরপর তো আর কিছুই বলার নেই আমার, কিছুই না। মা দেখো, মা তুমি শুধু শুধু না, জেঠুমনি, জেঠিমা তো চটে গেল। চটুকে তোর ভাবার দরকার নেই, আমি আমি দেখছি। আসলে মা একটু না শক পেয়েছে, কি বলতো, পারোর শাড়িতে ওই অংশুমানের রক্তটা দেখে না মায়ের, আমি দেখছি। মা, ও মা, ফুলকি, এবারে আমার সবটা বল, আমি সবটা জানতে চাই। আমি বেশ বুঝতে পারছি যে তোরা রোহিতের কেসের ব্যাপারে কোনো না কোনো সূত্র খুঁজে পেয়েছিস, আমাকে ভেঙে বলছিস না তো, চুপ করে থাকিস না। আর না, এবারে আমাকে জানতেই হবে। দেখ, গুলি চলছে, রক্তপাত হচ্ছে, অংশুমানের শরীরের এই অবস্থা, এবারে আমাকে বল। বলবো মা, সব বলবো। আসলে আমরা খুব বড় একটা ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছি, খুব বড় ষড়যন্ত্রে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।